আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও আমার নাম তোমার নাম ভুলবো না কো সংগ্রাম ভুলবো না কো নন্দীগ্রাম জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাআল্লাহ রাজনৈতিক টানা পড়েনে তাকে নিয়ে এলো রাজনীতির আঙিনায় আপামর বাঙালির বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যার রাজনীতির কথাই হলো মা মাটি মানুষের কথা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই যার জীবনের মূল কথা ১৯৫৫ সালের ৫ই জানুয়ারি জন্ম হয়েছিল এক সাহসী মেয়ের শৈশব থেকেই হয়ে উঠেছিল শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী পারদর্শী বলাটা ভুল কারণ প্রতিবারই সফলতার সঙ্গে সে এগিয়ে চলেছে এরপর কলেজ জীবনে প্রবেশ যোগমায়া দেবী কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতির আঙিনায় পা রাখা মমতা ব্যানার্জি তার রাজনৈতিক জীবন শুরুই করেছিলেন বিরোধী রাজনীতি দিয়ে ১৯৮৪ সালের তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হওয়া এবং সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবেশ সাংসদ নির্বাচিত হয়ে সংসদীয় রাজনীতিতে তার আত্মপ্রকাশ হাজরা মোড়ে যুব কংগ্রেসের আন্দোলনের সময় লালু আলম তার মাথায় আঘাত করে এবং তার প্রাণ সংশয়ে দেখা দেয় কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও স্বমহিমায় জয় করে পুনরায় রাজনীতিতে ফিরে আসেন তিনি মূক ও বধির এক ধর্ষিতা মহিলাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য বসেছিলেন মহাকরণে কিন্তু তৎকালীন সরকারি প্রশাসন গলা ধাক্কা দিয়ে তাকে মহাকরণ থেকে বের করে দেয় সংকল্পে গঠিত হয় তার প্রতিজ্ঞা শুরু হয় আরো কঠিন লড়াই ১৯৯৭ সালে যুব কংগ্রেসের আমলে পুলিশের গুলিতে ২১টি তর তাজা প্রাণ শহীদ হয় এরপর শুরু হয় তৎকালীন প্রদেশ কংগ্রেসের সঙ্গে তার মতবিরোধ এবং তৃণমূল কংগ্রেস নামে নিজস্ব দল গঠন করেন ১৯৫৮ সালের ১লা জানুয়ারি
সময়ের সাথে সাথে গড়িয়েছে মমতা ব্যানার্জির আন্দোলন এবং ততই শক্ত হয়েছে তার রাজনীতির ভেদ। 2007 সাল নন্দীগ্রাম ভূমি আন্দোলন, আন্দোলন তীব্রতর হতেই গুলি চালানো হয় নিরীহ গ্রামবাসীর উপর। সময়টা ওই বছরেরই 14 মার্চ, শহীদ হয় 14 জন। এরপর মেট্রো চ্যানেলে শুরু হয় সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিনের অনশন। আর এই অনশনে সমর্থন করতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অনশন প্রত্যাহারের জন্য তাকে অনুরোধ করেন সকলে। 2010 সাল 9 জানুয়ারি, সিপিএম এর হারমাদ বাহিনীর আক্রমণে নেতাইয়ের নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালানো এবং আরো 11 জন নিরীহ গ্রামবাসীর হত্যা। কিন্তু কোনোভাবেই থেমে থাকেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক আন্দোলন। 2011 সাল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, 5 দফায় অনুষ্ঠিত হয় বিধানসভা নির্বাচন। 13 মে 2011 ঘোষিত হয় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল। বিপুল জনসমর্থন নিয়ে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির মসনদে আসীন হন বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হলো পালা বদলের রাজনীতি, সাথ পেলেন পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ এক নতুন রাজনীতির, শুরু হলো জয়যাত্রা। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমেই যে কাজটি করেন, সিঙ্গুরের কৃষকদের জমি ফেরত। তার পরের লক্ষ্য পাহাড় জঙ্গল ও সমতলকে এক সূত্রে বাঁধা এবং দক্ষতার সাথে সেই কাজ তিনি সম্পন্ন করেন। এগিয়ে চলে তার বিজয় রথ। রাজ্যের কৃষকদের উন্নয়নের জন্য সর্বত্র কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ মান্ডি ও হিমঘর তৈরি, কৃষকদের শস্য বিক্রির ন্যায্য মূল্য, ভূগর্ভের জল সম্পদকে রক্ষার জন্য জল ধরো জল ভরো, নিজ ভূমি নিজ গৃহ ইত্যাদি প্রকল্প চালু করা, তেমনি সংখ্যালঘু মানুষদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ, আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান, তেমনি জঙ্গল মহলের মানুষের জন্য 2 টাকা কিলো দরে চাল দেওয়ার ব্যবস্থা করা হয়, রাজ্যের শিল্পায়নের জন্য এক জানালা পদ্ধতি চালু করা, তেমনি রাজ্যের শিল্পপতিদের আহ্বান করা, শিক্ষিত যুবক যুবতীদের জন্য তথ্য প্রযুক্তি শিল্পকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা, রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করা এবং শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র মুক্ত করার অসম লড়াই। 7 মে 2012 মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের সঙ্গে রাজ্যের উন্নয়নের সাথে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পথচলা আজও থেমে নেই, ভবিষ্যতেও থেমে থাকবে না। রাজ্যকে আরও উন্নত করার জন্য পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ তারই দিকে তাকিয়ে। রাজ্যবাসীর আশা, আপনি এভাবেই আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন আগামী দিনে। বড়
আবার বলি মাগো, আমার নাম তোমার নাম, ভুলবো না কো সংগ্রাম, ভুলবো না কো নন্দীগ্রাম। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ, নজরবন্দি আপনিও।